মাননীয় স্পিকার, আমি যে কলেজে অধ্যয়ন করছি আমার এলাকার রিকশাওয়ালা মামার ছেলেটি সেই কলেজে পড়ার অধিকার কেন পায় না জানেন? কারণ এই কলেজের বেতন চালানোর মতো সামর্থ্য তার নেই মাননীয় স্পিকার। এই জন্য আমি সেই ভাইটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে একই ক্লাসরুমে পড়তে পারি না। এই শিশুটির কান্নারত ছবি কি আমাদের চোখের সামনে পড়ে নাই? এই শিশু শিশু সাফা যেখানে 30 আগস্ট 2021 সালে প্রেস ক্লাবে তার বাবার কথা স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং বলে, আই ওয়াজ ইন দ্য ওম হোয়েন মাই ফাদার ওয়াজ টেকেন অ্যাওয়ে। অর্থাৎ একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন তার বাবা গুম হয়ে যায়, সেই গুমের কোনো তথ্য সরকারের কাছে নাই। একটি শিশু জন্মের পর তার বাবার অধিকার চেহারা দেখার অধিকার হারিয়ে ফেলে, সেই দেশ কিভাবে স্বাধীনতা স্বপ্নপূরণে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে তা আমাদের বোধগম্য হচ্ছে না। এছাড়া আপনারা চিকিৎসা ক্ষেত্রে উন্নতির কথা বলছেন, এই দেশে যদি চিকিৎসা ক্ষেত্রে এতই উন্নয়ন হয়ে থাকে তাহলে কেন মানুষ এমনকি আপনার দলের সরকার সরকারি নেতারা পর্যন্ত কোন অপারেশন থেকে শুরু করে স্বাস্থ্য সেবা করতে কেন বিদেশে চলে যান? বিদেশে তো চলে যানই, এমন কি বিদেশে চলে যায় সেই কোটি সংখ্যক মানুষ, আর বাকি যে মানুষগুলো যাদের কিনা জটিল চিকিৎসার প্রয়োজন সেগুলো তারা বিদেশে গিয়ে করাতে পারে না, কারণ তাদের সেই সামর্থ্য আপনারা রাখেন নাই। মাননীয় স্পিকার, আমরা দেখি বিজ ডাটা ইনসাইটের একটি ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে 1992 সালে ধনী দরিদ্রের বৈষম্যের হার ছিল 0.388, যা কিনা 2016 সালে এসে দাঁড়িয়েছে 0.482। আপনারা দেখাচ্ছেন যে দেশের এখন নাকি মাথাপিছু আয় $2,227 বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় $188,873। কিন্তু মাননীয় স্পিকার, আমি একটি দেশের জনগণ হিসেবে আমার তো মাথাপিছু আয় $73 দাঁড়ায় না, তাহলে আমার $188,080 গেল কই? জলে ভেসে গেল নাকি? আপনারা ব্যক্তিগত আক্রোশের জন্য স্বাধীনতা স্বপ্নকে সম্পূর্ণভাবে হেয় করছেন। ওনারা অসাম্প্রদায়িকতার কথা বলে গেলেন, ধর্মীয় দাঙ্গার কোনো বিচার আপনারা আজ পর্যন্ত দিতে পারেন নাই। রামুতে সাম্প্রদায়িক হামলা হয় 2012-তে, যেখানে কিনা 12টা প্যাগোডা এবং 50টি বাড়িঘর পুরানো হয়। মাননীয় স্পিকার, সে হামলাকারীদের চিহ্নিত করা হয়, তদন্তটা কিছুটা অগ্রগতি হলেও তার কোনো রায় আপনারা আজ পর্যন্ত এই 10 বছর পরেও আপনারা দিয়ে যেতে পারেন নাই। এগুলোকে আপনারা কি বলবেন, বিচ্ছিন্ন ঘটনা? এটা যদি বিচ্ছিন্ন ঘটনা হইতো তাহলে 2021 সালে যখন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশে ধর্মীয় উস্কানির কারণে সকল মন্দিরের উপরে হামলার যে নজির দেখা গেছিল সেগুলি কোনো মতেও একদমই কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সেখানে আপনারা কোনো রায় বা বিচার কিছুই করতে পারেন নাই, আপনারা এই ক্ষেত্রে নজরদারি আনেন নাই। আপনারা ডিএসএ অ্যাক্ট তৈরি করেছেন দেশের সাংবাদিকদেরকে অপ্রেসড করার জন্য, কিন্তু এই যে এই যেসব ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে ধর্ম যার যার উৎসব সবার, বিভিন্ন উৎসব আসলে আপনারা এই কথাটা গলা চেঁচাতে চেঁচাতে বলে ফেলেন, কিন্তু তার কোনো বাস্তব প্রমাণ আজ পর্যন্ত আমরা দেখতে পারি নাই। আমার দেশের স্বাধীনতার স্বপ্ন ছিল আমার দেশের মানুষ দুই বেলা ঠিক মতো ভাত খেতে পাবে, কিন্তু মাননীয় স্পিকার আমরা দেখতে পারি যে তারা কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে, কিন্তু সেই কর্মসংস্থানে কাজ করা যে শ্রমিকরা তারা তাদের যে ন্যায্য মজুরি পাচ্ছে না ঠিকঠাক মতো, এই শহরে বেঁচে থাকার মতো অন্তত যে জীবিকাটুকু দরকার সেটুকু তারা নিশ্চিত করতে পারছে না, তাহলে সেই কর্মসংস্থান দিয়ে আপনারা কি লাভটা করলেন বলুন? আপনারা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করছেন, এটা কিন্তু স্বাধীনতার স্বপ্ন ছিল না। স্বাধীনতার স্বপ্ন ছিল আমাদের দেশের মানুষের জনগণের মৌলিক অধিকার। আপনি আমাদের দেশের জনগণের মৌলিক অধিকার এবং স্বাধীনতার যে 4টি মূলনীতি সেগুলো বাস্তবায়ন না করে আপনি যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠান, এইভাবে বাংলাদেশ স্বাধীনতা স্বপ্ন কিভাবে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে তা আমাদের বোধগম্য হয় না। আপনি বলছেন অন্য দেশ মালদ্বীপ শ্রীলঙ্কাকে আপনারা ঋণ সুবিধা দিচ্ছেন, কিন্তু নিজের দেশের মানুষের মৌলিক চাহিদা আপনি পূরণ করতে পারছেন না, তাহলে অন্য দেশকে ঋণ সুবিধা দিয়ে আপনি নিজের দেশের মানুষকে কাঙাল করে রেখে দিচ্ছেন, তাহলে সেই ঋণ সুবিধা দেওয়ার মাধ্যমে দেশের স্বাধীনতা স্বপ্ন পূরণে কিভাবে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে তা আপনারা বুঝিয়ে যেতে পারেননি। আপনারা বললেন টিকা শতভাগ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য জায়গায় অনেকে ক্লাস করতে পারছে না যারা কিনা 2 ডোজ টিকা নিতে পারেননি। তারা তাহলে কিভাবে বললো যে 100% টিকা দেওয়া হয়েছে? তারা টিকার কথা যদি বলে তাহলে আমরা তো টিকার ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছি জিকে শামীম থেকে শুরু করে ডক্টর সাবরিনা ইসলামের টিকা কেলেঙ্কারির ব্যাপারগুলো সেগুলো তারা একদম এড়িয়েই গেলেন। তারা বারবার অবকাঠামোগত উন্নয়নের কথা বলছেন। মাননীয় স্পিকার, অবকাঠামোগত উন্নয়ন কখনো আমাদের দেশের স্বাধীনতার স্বপ্ন ছিল না। মাননীয় স্পিকার, স্বাধীনতার বয়স এখন 50 বছর 1 মাস 21 দিন। এই পর্যায়ে এসে আমার বিতর্ক করা লাগছে বাংলাদেশ স্বাধীনতা স্বপ্নপূরণে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে কিনা। অর্ধেক খালি ক্লাসটি তাদের চোখে পড়ছে না, চোখে পড়ছে শুধু অর্ধেক ভরা ক্লাসটি। দেশে নিরপেক্ষ নির্বাচনের অভাব, বিদেশে অর্থ পাচার, শিশু নারী ধর্ষণ, পুলিশ ও র‍্যাবের হেফাজতে থাকা কয়েদির মৃত্যু এবং সাংবাদিকের নির্যাতনের সংবাদ দেখে আপনারা কিভাবে বলছেন দেশ স্বাধীনতা স্বপ্নপূরণে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে? দেশের 16 কোটি মানুষ আপনাদের এই মিথ্যাচারের সাথে যদি তাদের বিবেক থাকে তাহলে সহমত পোষণ করতে পারবে না। মাননীয় স্পিকার, আমরা দেখছি যে পাকিস্তানীয় বৈমাত্রীয় শাসন ও শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলাম এবং খাদ্যদ্রব্য এবং জিনিসপত্রের দাম কমে যাবে এটাও আমরা ভেবেছিলাম,
বলছিলাম ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করা হবে আপনারা বলেছিলেন কিন্তু মাননীয় স্পিকার আমরা দেখতে পারি যে একজন প্রথম আলোর সাংবাদিক ডক্টর রোজিনা ইসলাম যে কিনা স্বাস্থ্য খাতের দুর্নীতির জন্য তদন্ত করতে যায় একটি প্রতিবেদন করতে যায় সেই সচিবালয়ে তখন তাকে আটকে রেখে নির্যাতন করা হয় এছাড়া আমরা দেখেছি মুস্তাক কার্টুনিস্ট কবির একটি সিম্পল কার্টুন এঁকেছিল দেশের দুর্নীতির চিত্রকে তুলে ধরার জন্য এর কারণে তাদেরকে জেলে যেতে হয়েছে এবং সেখানে নির্যাতনের কারণে সেই মুস্তাক কিন্তু মৃত্যুবরণ করেছে এবং আপনারা সেই কবিরকে ছেড়েছেন প্রায় পঙ্গু অবস্থায় মাননীয় স্পিকার ওনারা সমাজতন্ত্র নিয়ে কিছু বলেননি যা কিনা আমাদের স্বাধীনতা স্বপ্নের অন্যতম একটি অংশ ছিল যেখানে বলা হয়েছিল ধনী গরিবের বৈষম্য থাকবে না কিন্তু রাষ্ট্রায়ত্ত সম্পদকে কিছু সুবিধাবাদীদের হাতে অর্পণ করে আপনারা ধনী দরিদ্রের বৈষম্য অনেক বেশি পরিমাণে বাড়িয়েছেন মাননীয় স্পিকার আমি যে কলেজে অধ্যয়ন করছি আমার এলাকার রিক্সাওয়ালা মামার ছেলেটি সেই কলেজে পড়ার অধিকার কেন পায় না জানেন কারণ এই কলেজের বেতন চালানোর মতো সামর্থ্য তার নেই মাননীয় স্পিকার এই জন্য আমি সেই ভাইটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে একই ক্লাসরুমে পড়তে পারি না অর্থাৎ আপনাদের যেই দাবি যে আজকে সংসদে এই প্রস্তাবটি গৃহীত হবে সেটি আমরা এর সাথে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে